আগামীকাল রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। দলীয় সভানেত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে এখন সাজসাজরব। তারা বলছেন, আসছে সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচনে জয়ী হতে দিক নির্দেশনা দেবেন তিনি। পাশাপাশি অবহেলিত উত্তরাঞ্চলের উন্নয়নে 11 দফা দাবি জানাবেন ব্যবসায়ী নেতারা। বিস্তারিত জিয়ালগনি সেলিমের প্রতিবেদনে ছবি তুলেছেন আবু সাইদ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এখন পুরোপুরি প্রস্তুত রাজশাহী। মাদ্রাসা ময়দানের জনসভাকে ঘিরে এ অঞ্চলের নেতাকর্মীরা বেশ চাঙ্গা। সরগরম রাজনীতির মাঠ, প্রতিদিনই চলছে সভা সমাবেশ। শুধু তাই নয়, দলীয় প্রধানকে বরণ করতে গোটা নগরীকেই সাজানো হয়েছে। সড়কে সড়কে শোভা পাচ্ছে তোরণ আর ফেস্টুন। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, নির্বাচনের আগে রাজশাহীতে আওয়ামী লীগ সভানেত্রীর এটির শেষ জনসভা, তাই বেশ কিছু দাবি থাকছে দলের পক্ষ থেকেও। তো মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় নির্বাচনের আগে আর আসা সম্ভব নয়। আমরা এই জনসভাকেই আমাদের সাংগঠনিক পুঁজি করে সিটি কর্পোরেশন এবং জাতীয় নির্বাচনে বৈতরণী পার হওয়ার চেষ্টা করব। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে আরেকটি টার্ম নৌকামার্কে ভোট দেওয়া দরকার এবং আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা দরকার, জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দরকার। এদিকে ব্যবসায়ী নেতাদের অভিযোগ, উন্নয়ন বৈষম্যের কারণে রাজশাহী অঞ্চল বরাবরই পিছিয়ে, তাই ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যমুনাতে রেল সেতু ও শিল্পে গ্যাস চান তারা। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আমি অলরেডি এটা মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে আমি চিঠি আকারে পাঠিয়েছি। আমরা চাই যে 11টা প্রস্তাবনা যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি দ্রুত বাস্তবায়ন করে, যাবে। তবে উন্নয়নের বার্তা নিয়ে শেখ হাসিনা এই নির্বাচনী জনসভায় আসছেন বলে জানালেন আওয়ামী লীগের এই নেতা। 11তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরে, সরকার গঠনের পরে ওনার কি পরিকল্পনা রয়েছে সমগ্র উত্তরাঞ্চলকে ঘিরে, সেই স্বপ্নের কথা তিনি এই রাজশাহীবাসীকে শোনাবেন। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণ ও রাজশাহী নাটোর সংযোগ সড়কে ফ্লাইওভার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মহানগরী পুলিশের নতুন 8টি থানাসহ 30টিরও বেশি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জিয়াউল গনি সেলিম, SATV, রাজশাহী।